সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম তৃতীয় লিঙ্গের তরুণকে তিনজনের বলাৎকার বিবস্ত্র লাশ মিলল গাছে শিশু নির্যাতনে সেই মাদ্রাসা শিক্ষক আটক নন্দীগ্রামে মমতার ওপর হামলা শিক্ষকের শাস্তি চান নির্যাতনের শিকার শিশুটির মা বাবা আওয়ামী লীগের আগে নির্বাচন কমিশনের বিচার হবে বললেন মির্জা আব্বাস এবার দেখুন বিস্তারিত সংবাদ তৃতীয় লিঙ্গের তরুণকে তিনজনের বলাৎকার বিবস্ত্র লাশ মিলল গাছে যশোরের অভয়নগরের শারীরিক সম্পর্কের ঘটনাকে চাপা দিতে খুন করা হয়েছে তৃতীয় লিঙ্গের আলমগীর হাওলাদারকে ইয়াবা সেবনের পর তার তিন বন্ধু মিলে তাকে বলাৎকারের শেষে শ্বাসরোধে হত্যা করে সোমবার আটে মার যশোরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানিয়েছেন আটক আসামি সাগর মোল্লা বিচারক মাহাদি হাসান তাঁর জবানবন্দি গ্রহণ করেন এ ঘটনায় ইয়াসিন ও আবুল কালাম নামে আরও দুজন জড়িত থাকার কথাও স্বীকার করেন তিনি সাগর মোল্লা উপজেলার পাঁচ কবর এলাকার স্বপন মোল্লার পলাতক ছেড়ে আবুল কালাম ও ইয়াসিন উপজেলার ধোপদি গ্রামের ফকির বাগান এলাকার বাসিন্দা আসামি সাগর মোল্লা জবানবন্দিতে উল্লেখ করেছেন তিনি নিহত আলমগীর হাওলাদার আবুল কালাম ইয়াসিন চার বন্ধু প্রায় তারা একসঙ্গে ইয়াবা সেবন করে করতেন গত দোসরা মার্চ সন্ধ্যায় আবুল কালাম ও ইয়াসিন মোবাইল ফোনে আলমগীরকে ইয়াবা নিয়ে ফকির বাগানে আসতে বলেন রাতে চার বন্ধুই বাগানে একসঙ্গে ইয়াবা সেবন করেন এরপর আবুল কালাম ও ইয়াসিন জোরপূর্বক আলমগীরের সাথে শারীরিক সম্পর্ক করে বিষয়টি আলমগীর সবাইকে জানিয়ে দেবে বলে হুমকি দেন পরে এ বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে তারা তিনজন মিলে আলমগীরকে শ্বাসরোধ করে হত্যা করেন তারপর বাগানের একটি গাছের সাথে হাত ও পা বেঁধে বিবস্ত্র অবস্থায় রেখে পালিয়ে যান বলেও জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে এর আগে গত তিনে মার্চ সকালে উপজেলার ধোপাদি গ্রামের ফকির বাগানে একটি দেবদারু গাছের সাথে হাত পা বাঁধা গলায় ফাঁস দেওয়া বিবস্ত্র অবস্থায় আলমগীর হালাদারের মরদেহ উদ্ধার করে উভয়নগর থানা পুলিশ এরপর নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করেন শিশু নির্যাতনে সেই মাদ্রাসার শিক্ষক আটক চট্টগ্রামের হাটহাজারিতে একটি মাদ্রাসায় আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইয়াহিয়াকে আটক করেছে পুলিশ বুধবার দশে মার্চ বিকাল তিনটার দিকে রাঙ্গুনিয়ার সাফরভাটা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম ওসি বলেন মামলা দায়ের জন্য শিশুর মা বাবাকে রাজি করার চেষ্টা করা হচ্ছে যদি তার রাজি না হন তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে মঙ্গলবার নয় মার্চ বিকেলে মায়ের পিছু পিছু যাওয়ার কারণে শিশু ইয়াসিনকে বেদম মার দেন শিক্ষক ইয়াহিয়া রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ঘটনার একটি ভিডিও তেত্রিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় ইয়াসিনকে ঘাট ধরে নিয়ে যাচ্ছেন শিক্ষক ইয়াহিয়া কক্ষে নেয়ার পর বেদ দিয়ে বেধরক পেটাতে থাকেন আর শিশুটি বাঁচার আকুতি জানাতে থাকে তারপরেও ক্ষান্ত হননি শিক্ষক ইয়াহিয়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নির্যাতনের প্রতিবাদের সরব হয়ে ওঠেন নেটিজেনরা পরে রাত দেড়টার দিকে শিক্ষক শিশু শিক্ষার্থীকে উদ্ধার করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুহুল আমিন আটক করা হয় নির্যাতনকারী শিক্ষক হাফেজ ইয়াহিয়াকে তবে সে সময় নির্যাতনের শিকার শিশুর পরিবারের অনীহার কারণে ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি বলে জানান ইউএনও গ্রামে মমতার উপর হামলা নন্দীগ্রামের ভোটের প্রচার গিয়ে হামলার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথা কপালও পায়ে আঘাত লেগেছে তার এ কারণে সফর সংক্ষিপ্ত করে দ্রুত তাকে কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে ভর্তি করা হয় হাসপাতালে খবর এনডিটিভির বুধবার হলদিয়ার মনোনয়নপত্র জমা দিয়ে নন্দীগ্রামে ফেরেন মমতা এরপরে স্থানীয় কয়েকটি মন্দির পরিদর্শনে যান সন্ধ্যায় রিয়াপাড়ায় রানী চকের একটি মন্দির থেকে বেরিয়ে আসার সময় ভিড়ের মধ্য থেকে তাকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ এনডি টিভির খবরে বলা হয় রিয়াপাড়ায় একটি মন্দির থেকে বেরিয়ে আসার সময় অজ্ঞাত পরিচয় চার পাঁচজনের একটি দল ঘিরে ধরে মমতাকে এ সময় তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় তারা এতে তৃণমূলের কংগ্রেসের নেত্রী মাথা ও পায়ে আঘাত লাগে ঘটনার পরপরই দেহরক্ষীরা মমতাকে টেনে তুলে গাড়িতে ওঠান পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে গাড়িটি তবে এর আগেই উপস্থিত সাংবাদিকদের আঘাতের চিহ্ন দেখান মমতা অভিযোগ করেন হামলার সময় পুলিশের কেউ ঘটনাস্থলে ছিল না মমতা বলেন ভিড়ের মধ্যে চার পাঁচজন বাইরে থেকে ঢুকে পড়েছিল ধাক্কা মেরে ফেলে দেয় আমাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারা হয় এর পেছনে অবশ্য ষড়যন্ত্র ছিল কাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত নন্দীগ্রামে থাকার কথা ছিল মমতার তবে আঘাতের কারণে সফর সংক্ষিপ্ত করে মমতাকে কলকাতায় ফিরে আনা হচ্ছে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হতে পারে ছেষট্টি বছর বয়সী এই নেতাকে পশ্চিমবঙ্গের এবারে বিধানসভা নির্বাচনে আলোচনার কেন্দ্রে রয়েছে কলকাতা থেকে একশো কিলোমিটার দূরের নন্দীগ্রাম আসনটি এখানে শাসক তৃণমূল কংগ্রেসের প্রার্থী দলটির নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিপরীতে ভারতীয় জনতা পার্টির বিজেপি হয়ে লড়ছেন মমতার একসময়ের ঘনিষ্ঠ সহচর ও শীর্ষ শুভেন্দু অধিকারী শিক্ষকের শাস্তি চান নির্যাতনের শিকার শিশুটির মা বাবা চট্টগ্রামের শিশু ছাত্রকে বেধড়ক মারধরের করা মাদ্রাসার শিক্ষকের শাস্তি চান শিশুটির মা বাবা ওই শিক্ষককে আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা না নিতে লিখিত অনুরোধ করেন মঙ্গলবার নয় মার্চ বিকাল পাঁচটার দিকে হাটহাজারি উপজেলার মার্কাজুল কোরআন ইসলামিক একাডেমিতে এই ঘটনা ঘটে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ ইয়াহিয়া হেফজো বিভাগের ছাত্র মোহাম্মদ ইয়াসিন ফরহাদকে বেধরক পিটিয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ভিডিওতে দেখা যায় শিক্ষক ইয়াহিয়া তার ছাত্র ইয়াসিন ফরহাদকে মাদ্রাসার বাইরে থেকে ধরে একটি কক্ষে নিয়ে বেদ দিয়ে বেধরক পেটান এ সম্পর্কে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন মাদ্রাসার শিক্ষক হাফেজ ইয়াহিয়া তার এক ছাত্রকে বেধরক পিটিয়েছেন ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিষয়টি নজরে আসার পর মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে আমি থানা পুলিশ সহ ওই মাদ্রাসায় গিয়ে হাফেজ ইয়াহিয়াকে আটক করি এদিকে ইয়াহিয়াকে আটক করা হলেও তার বিরুদ্ধে আইনগত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়নি শিশুটির মা বাবা ওই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নিতে রাজি হননি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে আটক করার পরপরই নির্যাতিত শিশুটির মা বাবা আমার কাছে এসে কান্নাকাটি শুরু করেন দুইজন আমার অফিসে এসে ওই শিক্ষককে ছেড়ে দিতে অনুরোধ করেন তারা ওই শিক্ষককে ক্ষমা করে দিয়েছেন জানিয়ে হাফেজ ইয়াহিয়ার বিরুদ্ধে মামলা করবেন না বলে জানান আমি তাদের অনেক বোঝানোর পরেও তারা মামলা করতে রাজি হননি উল্টো তারা ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে আমাকে লিখিতভাবে অনুরোধ করেছেন পরে আমরা ওই শিক্ষককে ছেড়ে দিয়েছি লিখিত চিঠিতে শিশুটি মা বাবা উল্লেখ করেন মঙ্গলবার বিকাল পাঁচটায় ফরহাদকে দেখতে মাদ্রাসায় যাই দেখা করে চলে আসার সময় ফরহাদ আমাদের পেছনে পেছনে ছুটে আসে এরপর হেফসো বিভাগের শিক্ষক হাফেজ ইয়াহিয়া এসে ফরহাদকে ধরে নিয়ে যায় রুমে নিয়ে তাকে বেধরক পিটিয়েছে যা অত্যন্ত নিন্দনীয় কাজ এই ঘটনায় আমরা দুইজন খুবই মর্মাহত এরপরও আমরা আমাদের সন্তানের শিক্ষকের বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ গ্রহণ করব না তাই আটকৃত শিক্ষককে ছেড়ে দেওয়ার বিনীত অনুরোধ করছি কেন আইনারব ব্যবস্থা গ্রহণ করবে না এ বিষয়ে জানতে চাইলে শিশুটির বাবা জয়নাল বাংলা ট্রিবিউনকে বলেন ব্যক্তিগত কোনো স্বার্থ থেকে তিনি আমার সন্তানকে মারধর করেননি যিনি আমার সন্তানকে পড়িয়েছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত মনে হয়নি তাই তাকে ছেড়ে দিতে অনুরোধ করেছি নির্যাতিত শিশুটি পরিবার না চাইলে ওই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম তিনি বলেন কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হলে সাক্ষী প্রয়োজন সাক্ষ্য প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় না এ কারণে ওই শিক্ষককে ছেড়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের আগে নির্বাচন কমিশনের বিচার হবে মির্জা আব্বাস নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার আগে আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন কমিশনের বিচার হবে বিনা বিচারের পার পাবে না তারা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বুধবার দশে মার্চ রাজধানীর খিলগাঁও তালতলা মোড়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজেম হোসেন আলাল বলেন বেগম খালেদা জিয়াকে ছেড়ে দেন জিনিসপত্রের দাম কমান মানুষকে কথা বলার স্বাধীনতা দিন তা না হলে জনগণের যে বিস্ফোরণ ঘটবে সেই বিস্ফোরণ থেকে রক্ষা পাবেন না আলাল বলেন সামনে রমজান মাস আসছে বাজারে যান খোঁজ নিয়ে দেখেন জিনিসপত্রের দাম তিন চার গুণ ইতোমধ্যে বেড়ে গেছে পেঁয়াজ হলবণ তেলের দাম বেড়ে গেছে হাসিনার উপদেষ্টাদের সঙ্গে ব্যবসায়ীরা বৈঠক করেছেন এই ফাঁকে হাজার হাজার কোটি টাকা কীভাবে লুটপাট করা যায় তিনি আরও বলেন শেখ হাসিনা যেভাবে বক্তব্য দেওয়া শুরু করেছেন তাতে মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে বলবেন জিয়া উদ্যানের কবর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মারার জন্য ব্রাশ ফায়ার করছে তিনি যা খুশি তাই বলে যাচ্ছেন আলাল বলেন এই যে ডিজিটাল কালো আইন এই আইনের মধ্য দিয়ে যে কুকৃতিগুলো হচ্ছে এই কুকৃতি বন্ধ করার জন্য হলেও আইন বাতিল করা দরকার বিএনপি নেতা তাবিতাওয়ালের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি বজরুল বাসিদ আঞ্জুর সঞ্চালনায় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুল নবী খান সোহেল প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস অ্যাডভোকেট মজিবুর রহমান সারোয়ার নজরুল ইসলাম মঞ্জু ডক্টর শাহাদ হোসেন মোসাদেক হোসেন বুলবুল এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত ছিলেন আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম